এইরকম ভাবে ওকে দেখব ভাবিনি প্রীতি তুই আজ একদিন দেখে এরকম বলছিস আমাকে চব্বিশটা ঘন্টা কাটাতে হয় ওর সাথে আগের বাদল আর আজকের বাদলের মধ্যে আকাশ আর পাতালের মতো পার্থক্য আমি যখন এখানে ছিলাম না বাদলের মধ্যে কি তুই কোনো ঝড়ের পূর্বাভাস পেয়েছিস না কিন্তু এটা কার জন্য হলো বিপ্লব যা হয়েছে সব বিপ্লবের জন্যই হয়েছে বিপ্লব কে বিপ্লব কোন বিপ্লব 16th আগস্ট দিস ইয়ার বাদলের জীবনে একটা অদ্ভুত রকমের অভ্যুত্থান ঘটে রিভেঞ্জ না রেভলিউশন আমি ঠিক জানি না তবে ওই ঘটনাটার পর থেকে বাদলের জীবনটা একেবারে বদলে যায়